পৃথিবীতে কলোনির ইতিহাস আমরা যদি জানি, কলোনির ইতিহাসের সাথে সভ্যতার, তথাকথিত আধুনিক সভ্যতার অগ্রগতির খুব কাছাকাছি সম্পর্ক, এমনকি রাজনৈতিক তত্ত্বগুলোর। এটা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলে থাকে যে আমি বামপন্থার তীব্র সমালোচক, কিন্তু বামপন্থার সমালোচক হওয়ার এটা আক্ষরিক একটা অবস্থা আছে। এটা যেমন হচ্ছে ইউরোপে যেটাকে শিল্প আন্দোলন বলা হয় 1749 সালে, এবং এরপর ফরাসি বিপ্লব হয় 1789 থেকে 1799 পর্যন্ত 10 বছর ব্যাপী সোকল। এখন হচ্ছে ফ্রান্সেও এমন বেশিরভাগ লোকই মনে করে যে ফরাসি বিপ্লব আসলে বিপ্লব ছিল না, এটা ছিল হচ্ছে একটা প্রতিবিপ্লব টাইপের, যেমন রুশ বিপ্লব বিপ্লব ছিল না, কিন্তু এসবকে সারা পৃথিবীতে বিপ্লব এবং মানুষের কল্যাণকারী কিছু হিসাবে দেখানো আছে। এবং আধুনিকতার শিক্ষা কী? আধুনিক, আপনি পৃথিবীতে যত আধুনিক শহরে যাবেন, মজার ব্যাপার, প্রত্যেকটা আধুনিক মানুষ হচ্ছে বিচ্ছিন্ন, একা, নিঃসঙ্গ। মানে আধুনিকতার যত প্রকারের সংজ্ঞা আমরা পড়ি, সব সংজ্ঞাগুলোই হচ্ছে প্রচণ্ড নেগেটিভ, কিন্তু আধুনিকতাকে খুব ইতিবাচক করে হচ্ছে গরিব দেশগুলোকে প্রচার করানো হয়, খাওয়ানো হয়, গণতন্ত্র, আধুনিকতা, প্রগতিশীলতা। অ্যাকচুয়ালি আধুনিকতার যে মূল ভাব যেখানে দাঁড়ায় আছে, সেটা হলো মানুষের মানুষের বিচ্ছিন্নতা। কারণ পুঁজিবাদ সবসময় উৎপাদন চায়, পুঁজিবাদ চায় উৎপাদন বাড়াতে, এবং উৎপাদন তখনই বাড়বে যখন ব্যক্তি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউরোপের ক্ষেত্রে দুটো সমস্যা, একটা হচ্ছে ইউরোপে যে প্রায় 300 বছর ধরে তারা হচ্ছে মধ্যপ্রাচ্য বা এশিয়ার সাথে যে ক্রুসেড লড়াই করছে, এই ক্রুসেড লড়াইয়ের জন্য ইউরোপের চার্চগুলো একসময় সরাসরি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতো, মানুষের প্রতি তাদের জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে বেশিরভাগ মানুষ ধর্ম থেকে বিচ্যুত ছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা হচ্ছে এটা টিএস ইলিয়টের ওয়েস্টল্যান্ডে আমরা দেখতে পারি যে পরিত্যক্ত ভূমি, মানুষের জন্য আর কিছু পড়ে নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা এত কথা বলি, কিন্তু এগুলোর শুরু বা এগুলোর উৎপত্তি নিয়ে কথা বললে আমরা দেখতে হবে যে এটা বড় একটা উপনিবেশবাদী একটা প্রকল্পের একটা অংশ ছিল। এবং হচ্ছে ইউরোপ দীর্ঘদিন ধরে এটা চেষ্টা করে যাচ্ছিল, বিশেষ করে হচ্ছে আমরা জানি যে এশিয়ার বেশিরভাগ অঞ্চল দখল করে ব্রিটিশরা, আফ্রিকার বেশিরভাগ অংশ দখল করে হচ্ছে ফরাসিরা, এবং ল্যাতিন আমেরিকা এবং হচ্ছে এই দূরপ্রাচ্যের দেশগুলো দখল করে স্পেনিয়ার এবং পর্তুগিজরা, এবং হচ্ছে জার্মানরা ছিল হচ্ছে পাড়ার বড় ভাই। জার্মানরা হচ্ছে সবগুলো দেখতো, শুনতো, এবং তাদের কিছু কিছু দেশ, তাদের যারা ভালো লাগতো, মধ্য আফ্রিকার কিছু দেশসহ তাদের যে দেশ ভালো লাগতো নিত বা নেয়নি। তো প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে যেই কারণে হচ্ছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণটা উপনিবেশবাদীদের হাতে আসতেছিল না, সেটা ছিল একমাত্র বাধা। সেটা ছিল যে সারা পৃথিবীতে একটা খিলাফত প্রতিষ্ঠা ছিল মুসলমানদের, যদিও খিলাফত অনেক সময় অনেক দুর্বল হয়ে গেছিলো, আজ থেকে 500 বছর আগের মতো ছিল না, কিন্তু এটা সর্বশেষ বাধা ছিল একটা। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ করার অন্যতম লক্ষ্যই ছিল যে সারা পৃথিবী থেকে যে ঐক্যবদ্ধ যে একটা মুসলিম কমিউনিটি বা মুসলমানদের একটা সেন্টার, যখন হচ্ছে ফরাসিরা এত প্রতিপত্তি বা হচ্ছে এতগুলো দেশ দখলে থাকার পরেও বা ব্রিটিশরা থাকার পরেও তারা হলো তুর্কির যে খলিফা, তাদের হচ্ছে কথা শুনতে বাধ্য হতো, কারণ মুসলমানদের মধ্যে একটা দূরতম একটা সম্পর্ক ছিল। এর পরবর্তীতে আমাদের এই উপমহাদেশেও খিলাফত আন্দোলন নামে আন্দোলন হয়। আমরা জানি যে 1918 পর থেকে মৌলানা শওকত আলী, মৌলানা মীর আলী, ওনারা হচ্ছে এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেন, এবং এক পর্যায়ে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অনেকে বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা বিচ্ছিন্ন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে শুরু হয়ে 1945 সাল পর্যন্ত, আমি এটা ডিসএগ্রি করি। 1931 সালে জাপান চীনের মাঞ্চুরিয়া দ্বীপ দখল করে, তার মানে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আসলে কন্টিনিউ চলতেছিল, কিছুদিন কিছু জায়গায় হচ্ছে যুদ্ধবিরতি চল, মানে যুদ্ধবিরতির মতো একটা অবস্থা ছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুধু হয় যে গ্লোবাল অর্ডার পৃথিবীতে রাজনীতির ক্ষেত্রে আমেরিকা যখন নতুন শক্তি হয়ে আসে, আমেরিকা দেখতে পারে যে তার হচ্ছে দখলের মতো কোনো আর জায়গা বাকি নেই, কারণ এশিয়া ব্রিটিশদের হাতে, আফ্রিকা ফরাসিদের হাতে, দূরপ্রাচ্য এবং ল্যাতিন আমেরিকা স্পেনিয়ার্ড এবং পর্তুগিজদের হাতে, আমেরিকার জন্য তখন দরকার ছিল যে ওয়ার্ল্ড অর্ডারটা নতুন করে করা। এবং এই কাজটা সহজ করে দেয় জার্মানি, ইতালি এবং জাপান, তাদের উচ্চাভিলাষী পরিকল্পনা, তাদের অর্থনৈতিক কাঠামো। তার এবং এখানেও আমি একটা কথা যোগ করে দিই যে পৃথিবীর বেশিরভাগ স্বৈরশাসক ছিলেন বামপন্থী, এবং এটা খুবই সিমিলার। এখানে আপনি দেখবেন যে হিটলার, উনি ছিলেন বামপন্থী, আপনারা দেখবেন স্ট্যালিন, উনি ছিলেন বামপন্থী, আপনারা দেখবেন যে ফ্রাঙ্কো, উনি ছিলেন বামপন্থী, আপনারা দেখবেন যে গাদ্দাফি, আমরা গাদ্দাফি এবং সাদ্দাম হোসেন নিয়ে কথা বলতে পছন্দ করি কারণ তারা হলো মুসলিম দেশের, কিন্তু ইউরোপ নিয়ে আমরা কথা বলি না। আসলে বামপন্থা বলে যে জিনিসটা পৃথিবীতে ছড়ানো আছে, এটা ছিল আধুনিকতা প্রচারের অন্যতম একটা উপকরণ। কারণ আধুনিকতা যেটাকে আধুনিকতা মনে করে, যেমন মানুষের বিচ্ছিন্নতা এবং মানুষের বিভেদ, এবং কিছু জায়গায় যেখানে মানুষকে বলা হবে যে যুক্তি দিয়ে ভাবো, এবং আমরা জানি যে ইউরোপের বড় দার্শনিকদের কেউ নাস্তিক ছিলেন না, রেনে দেকার্ত থেকে কিয়েরকেগার পর্যন্ত, এবং তাদের কথাগুলো আমরা প্রচার করি না, প্রচার করি কম। এবং হচ্ছে আমরা দু একটা পয়েন্ট ধরে
হাইলাইট করতে চাই যে আসলে নাস্তিক্যবাদ এটাই হলো আধুনিকতাবাদ, কিন্তু এটা কখনোই ছিল না। আমরা হচ্ছে মানে সর্বশেষ গত শতাব্দীর বড় দার্শনিকদের একজন জ্যাঁ পল সার্ত্রে, তার যদি জীবনের শেষ চিঠিটা পাই পড়ি আমরা, তার মৃত্যুর 25 দিন আগে তার একজন ছাত্রকে দিয়ে লেখানো, কারণ তার জীবনের উনি 1980 সালে মারা যান, 1975 সালে ওনার এক চোখ খারাপ ছিল, দ্বিতীয় চোখ অন্ধ হয়ে যায়, তো ওনার ছাত্রকে দিয়ে চিঠিটা লেখানো হয়। সেখানে জ্যাঁ পল সার্ত্র বলতেছেন মানুষ আসলে পরাজিত, মানুষ আসলে হেরে গেছে, মানুষ আসলে পারবে না। উনি বলতেছেন যে আমি জীবনের প্রথম থেকেই এটা বুঝতে পারছি যে মানুষ পারবে না, আমি সারা জীবন কেবল প্রতিরোধ করতে চেয়েছি। এই যে প্রতিরোধের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা জাগিয়ে তোলা হলো বামপন্থা বিপ্লবের মাধ্যমে, একটা মানে যেটাকে আমেরিকা সারা পৃথিবীতে আমরা জানি টুইন টাওয়ার হামলার পর একটা শ্যাডো ওয়ার চালায়, এবং এই শ্যাডো ওয়ারের মতো করে সারা পৃথিবীতে ক্যাপিটালিজমের বিরুদ্ধে একটা হচ্ছে লেফটিজম নামে একটা ধারণা তৈরি করা হয়, যে ধারণাটা অ্যাকচুয়ালি পুঁজিবাদেরই সাহায্য করে। কারণ আধুনিকতা যতগুলো মতবাদ বা আদর্শকে সমর্থন করে, লেফটিজমও তাকেই সমর্থন করে, কিন্তু যখন আধুনিকতা যে মানুষকে নিপীড়ন করতে যায়, লেফটিজম বলে যে এটা খুব খারাপ, আমরা বৈষম্য চাই না। তো যখন আমি সবই মেনে নিচ্ছি, তখন বৈষম্য তো হবেই, মানে এটা হচ্ছে একটা অটোমেটিক অটোজেনারেটেড একটা প্রক্রিয়া, ইকোনমিক প্রক্রিয়া। ইউরোপের যে দমন পীড়ন নিপীড়ন এবং হচ্ছে শোষণ, এটা সারা পৃথিবীকে যে ছিন্ন বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত করলো, তারপরে পৃথিবীকে আমরা মোটা দাগে লাল দাগে কোনো দেশকে উন্নত, কোনো দেশকে অনুন্নত, কোনো দেশকে উন্নয়নশীল এই নামে যে তকমা দিলাম, এটা তো 100 বছর আগে ছিল না। এবং হচ্ছে ইউরোপের কাছ থেকে তো কেউ আধুনিকতা শিখতে চায়নি, প্রত্যেকটা দেশ স্বতন্ত্র ছিল। আমরা আমাদের ভারতবর্ষের কথা বলতে পারি, ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগে আমাদের 530টা স্বাধীন রাজ্য ছিল, এখন তো আমাদের 530টা স্বাধীন রাজ্য নাই। এতগুলো জাতি থাকার পরেও হয়তো বাঙালি জাতি ভাষাভিত্তিক হিসেবে স্বাধীন হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষে অনেক জাতি আছে যারা স্বাধীনতা কাঙ্ক্ষী, স্বাধীনতা চায়, যারা সারা পৃথিবীতে স্বাধীনতা এবং হচ্ছে মানবাধিকার ফেরি করে বেড়ায়, তারা হচ্ছে এই জাতিগুলো স্বাধীনতা নিয়ে কোনো কথা বলে না, কারণ এখানে হচ্ছে সাম্রাজ্যবাদীদের লাভ। অনেক জাতিকে বা মানে দেশের মধ্যেও কলোনি করে রাখা হয়। আমরা জানি যে ভারতের ক্ষেত্রে তার 7 সিস্টার্সের রাজ্যসহ অনেক জায়গায় তাদের কাশ্মীর একটা মানে যারা হচ্ছে স্বাধীন হতে চায়, এবং এটা হচ্ছে কখনোই সেটেল হয়নি, ভারত এটা জোরপূর্বক তাদের সংবিধান সংশোধন করে কাশ্মীরদের গণভোট না নিয়ে এবং তাদের হচ্ছে অ্যাসেম্বলি ব্লক করে দিয়ে তাদের হচ্ছে সাবেক সব মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করে ভারত এখানে গণতন্ত্র উদযাপন করতেছে, এবং ভারতকে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়। এগুলো হলো রেটোরিক ব্যাপার। ইউএসএকেও পৃথিবীতে ইউএসএ এবং ব্রিটিশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, যে ব্রিটিশটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় নিপীড়ন শোষণ চালালো প্রায় 250 বছর ধরে সারা পৃথিবীতে। এবং আজ যদি আমরা ইউরোপের সম্পদের ক্ষেত্রে লক্ষ্য করি, তো আমরা দেখব যে আমাদের ভারতবর্ষের শেষ দিকে মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট আওরঙ্গজেব ওনার সময় পৃথিবীর জিডিপির প্রায় 47-50% ছিল ভারতবর্ষের। এবং এরপর যখন ব্রিটিশরা চলে গেল, ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় বিশ্বের একটা দেশে পরিণত হলো, এবং ব্রিটেন খুব উন্নত একটা জাতিতে পরিণত, পৃথিবীর সবচেয়ে উন্নত 6টা বা 8টা অর্থনৈতিক শক্তির একটাতে রূপ লাভ করলো, এবং ফরাসিদের প্রত্যেকটা ইট কাঠ পাথরে আফ্রিকানদের কালো চামড়ার মানুষদের রক্ত এবং ঘাম কান্না জড়িত। এবং ফরাসিরা বা ব্রিটিশরা তাদের দেশের ক্ষতি হোক এরকম তো তাদের দেশে কিছু করে না, তাদের দেশে এনভায়রনমেন্ট আমরা কিছুদিন পরপর ধরিত্রী সম্মেলন দেখি, মৃত্তিকা সম্মেলন, জলবায়ু সম্মেলন দেখি, এগুলো হচ্ছে সারা পৃথিবীকে মানুষকে দেখানো একটা হচ্ছে কী বলা যায় যে একটা হচ্ছে আধুনিকতার একটা বিজ্ঞাপন, যে আমরা হলে খুব কনসার্ন পরিবেশ নিয়ে। আসলে এই পরিবেশ দূষণের সবগুলো কারখানা তারা করে হলো আফ্রিকাতে, এবং হচ্ছে ফ্রান্সের আপনি যদি হিসাব করেন যে ফরাসি দেশে যত কাঠের বাড়ি আছে তার মধ্যে ম্যাক্সিমাম কাঠ কই থেকে আসছে, সব আফ্রিকা থেকে আসছে। আফ্রিকার জঙ্গল উজাড় হলো কেমন করে, এখন বিভিন্ন প্রাণীবাদী সংগঠন, বিভিন্ন তিমি সংগঠন, হাতি সংগঠন এবং বিভিন্ন সংগঠন দেখা যায়, কিন্তু হাতির দাঁতের অর্নামেন্ট সবচেয়ে বেশি বিক্রি হয় হলো ইউরোপে। আমরা জানি যে কুমিরের চামড়ার ব্যাগ বা কুমিরের চামড়ার বেল্ট সবচেয়ে বেশি বিক্রি হয় আফ্রিকাতে, সরি ইউরোপে বিক্রি হয়, এবং সবই আসলে আফ্রিকা থেকে। আফ্রিকা হলো সবচেয়ে সম্পদ পরিপূর্ণ একটা মহাদেশ, যেটা এখন সবচেয়ে সম্পদহীন একটা মহাদেশে পরিণত হলো, শুধুমাত্র ইউরোপের কয়েকটা দেশ যাদের ইতিহাসবিদরাই 4-5 শতক আগে লিখত, আমরা স্পেনিয়ার জলদস্যুদের কথা বলতাম, আমরা পর্তুগিজ জলদস্যুদের কথা বলতাম, এবং ব্রিটিশরা ছিল বেনিয়া ব্যবসায়ী, এবং হচ্ছে ফরাসিরা ব্রিটিশদের সাথে দীর্ঘ সময় তাদের যুদ্ধ হয়, এবং এই দুই দেশই আলটিমেটলি কলোনি ছিল হলো জার্মানদের। তো সেখানে নিজেদের মধ্যে খ্রিস্টানদের মধ্যেই আমরা একটা ফ্রেজ পড়ছিলাম ছোটোবেলায়, ব্লু ব্লাড, জার্মানরা মনে করতো তাদের রক্ত নীল আর পৃথিবীর সবার রক্ত লাল। তো এই যে মানুষের আভিজাত্য এবং গরিমার যে একটা মিথ্যা আশ্বাসমূলক একটা ব্যবস্থা পৃথিবীতে গড়ে তোলা, এইটাতে আলটিমেটলি কোনো চেঞ্জ হয়নি গত 100 বছরে, শুধু এটা হয়েছে যে এটার মূল যে স্ট্রাকচার, মূল যে গঠন, এখানে একজন নতুন খেলোয়াড় চলে আসছে ইউএসএ নামে, আমেরিকা নামে, এবং সেই দেশটার জন্য
পুরাতন যারা ধনিক শ্রেণীর দেশ ছিল, শোষক দেশ ছিল, উপনিবেশবাদ দেশ ছিল, তারা কিছুটা জায়গা উন্মুক্ত করে দিল। এর বাইরে হচ্ছে গ্লোবাল অর্ডারের কোনো একটা পরিবর্তন হয় নাই পৃথিবীতে, খুব একটা মানুষ স্বাধীন হয়নি, মানুষের বৈষম্য ক্রমাগত বাড়ছে এবং বাড়বে এই এই ওয়ার্ল্ড অর্ডারের এই ইকোনমিক ব্যবস্থায়। এবং হচ্ছে শুধুমাত্র মানুষের জীবন ধারণ, জীবন ধারণটাই এখন এত বেশি কষ্টকর হয়ে গেছে যে আমার অনেক দেশ আছে, আফ্রিকার দেশ, তারা মৌলিক অধিকারের কথা বলতেই পারে না। তাদের যেখানে খাবার নাই, যেখানে বিশুদ্ধ পানি নাই, সেখানে আপনি তাদের বাসস্থান, তাদের শিক্ষা নিয়ে কথা বলতেই পারেন না। তো পৃথিবীর এই বড় বড় সমস্যাগুলোর যারা শুরু করেছেন, যারা যাদের কারণে এটা এবং এটা ইন্টিগ্রেট হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপক আকারে প্রচলিত হয়ে গেছে, এবং যারা দায়ী তাদের আসলে এই দায়িত্বটা নিয়ে এগিয়ে আসতে হবে, এবং শোষণ কমানোর জন্য তাদের এটা প্রয়োজন।